কেমন আছো সকলে ভালো আছো তো আমি কিন্তু বেশ জ্বরে ভুগেছি বেশ একটু অসুস্থ ছিলাম তাই জন্য অনেকগুলো দিন তোমাদের সঙ্গে কোনো কথাবার্তা হয়নি তো আস্তে আস্তে নিজেকে সুস্থ করার চেষ্টা করে চলেছি তো তাই তোমাদের সঙ্গে আবার গপ্প করতে চলে এসেছি আবার পেয়ে শ্রোতা গল্প বললো ট্যাঁ ট্যাঁ তৃতীয় খণ্ড কোন গল্পের ছোট্ট মানুষের ছোট্ট গল্প লেখিকা বাণীপাত্র আর গল্পের নাম বানর তাহলে শুরু করি আচ্ছা দ্বিতীয় খণ্ডে অনুর বাবা সেই যে বানরের গল্প বলা শুরু করেছে তা এখনও শেষ হয়নি দুটো বানরের গল্প বলেছে এখন তৃতীয় বানরের গল্প বলছে অনুর বাবা অনুকে বলল জানিস তো আমরা তখন শহরের বাড়িতে বাস করি আমাদের বাড়িতে একটা কৃষ্ণচূড়া ফুল গাছ ছিল সাধারণত রাম মন্দিরে রাম ঠাকুর পুজো হবার আগে এখানে বানরেরা আসে আমরা এটা ছোটোবেলা থেকে দেখছি একদিন সকালবেলা দেখি আমাদের কৃষ্ণচূড়া গাছে কতগুলো বানর এসেছে আমার বাবা তার ছোট্ট নাতিটিকে ঘুম থেকে ডেকে তুলে বলল ছোট উঠে পড় আমাদের গাছে কতগুলো বানর এসেছে দেখবে চল আমার বাবা ভাবল আচ্ছা এই আমার বাবা বলে যাকে বোঝানো হচ্ছেন যাকে বোঝানো হচ্ছে তিনি কিন্তু অনুর দাদু হুম তো আমার বাবা ভাবলো এই সুযোগে ছোটুকে ঘুম থেকে তোলা হয়ে গেল। ছোটও চোখ রগড়াতে রগড়াতে বানর দেখতে ঘরের বাইরে বেরিয়েছে ও কতটা বানর দেখলো তা বলতে পারবো না কিন্তু ওই চোখ রগড়ানো দেখে কিন্তু ওই চোখ রগড়ানো দেখে একটা ছোট বানর এসে ছোটকে আঁছড়ে দিল তখন ছোট ভ্যা করে চোখ রগড়াতে রগড়াতে কাঁদতে লাগলো তারপর কি হলো তারপর কি হলো অধীর হয়ে অনু তার বাবাকে জিজ্ঞাসা করলো অনুর বাবা বলল এরপর বাড়ির সবাই তোর ঠাকুরদাদাকে বলতে লাগলো বললো তুমি ওকে ডেকে তুলে নিয়ে গেলে বলেই তো ও বিপদে পড়ে গেল যত সব আদিক্ষে যা এতক্ষণে অনুর মা বর্তমানে ফিরে এলো প্রথম অঙ্কে ছোট্ট মানুষ জীবন কথায় বলা আছে ট্যাটারা নতুন জমি কিনে নিজেদের বাড়িতে বাস করছে বাড়ির সংলগ্ন একটা বাগান আছে সেই বাগানে ফুল এবং ফলের গাছ আছে এই বছর আম গাছে প্রচুর আম ধরেছে অনু বিশেষ প্রয়োজনে বাড়িতে এসে সেই কুশি আমই খেয়েছে এখন অনু ফিরে গেছে অন্য রাজ্যে তার কর্মস্থলে কিন্তু সেই আম ধীরে ধীরে বড় হয়েছে সেই সব বড় আমের ছবি তুলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনুকে পাঠিয়ে দেওয়া হয়েছে শুধু তাই নয় সেই আম রামনবমীর দিন অন্যান্য ফলের সঙ্গে রাম ঠাকুরের পুজো দেওয়াতেও পাঠানো হয়েছে মানে রাম ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে সেই আম এখন পরিণত হয়েছে পাকতে পরিণত হয়েছে পাকতে শুরু করে দিয়েছে সেই সুমিষ্ট পাকা আম ট্যাঁটারা পেড়ে পেড়ে খাচ্ছে আম গাছের ডাল এ বাড়ি ও বাড়ির ছাদে চলে গেছে সেখানেও প্রচুর আম ফলে আছে তারাও পেড়ে খাচ্ছে কালবৈশাখীর ঝড়ে প্রচুর আম পড়ে নষ্ট হয়েছে এমন কি পাড়া প্রতিবেশী আত্মীয় অনাত্মীয়কে দিয়েও শেষ হয় না যেন তবুও গাছে এখনও অনেক আম ফলে আছে গ্রীষ্মের দুপুরে এই রকম সুমিষ্ট রসালো আম খেতে কার না ভালো লাগে কিন্তু সকালে উঠে দেখা গেল গাছের নিচে বেশ কিছু আম আধ খাওয়া পুরো খাওয়া অবস্থায় পড়ে আছে ট্যাঁটা সেইগুলো পরিষ্কার করে ফেলে দিল পরপর কয়েকদিন একই অবস্থা এত আম পাখিতে তো খেতে পারে না তাহলে কি তাই ভোরবেলায় ট্যাটারা ছাদে উঠে দেখল একটা বানর পরিবার নিজেদের ইচ্ছা মতো গাছে উঠে আম খাচ্ছে আর আমের খোসা আটি সমেত নিচে ফেলে দিচ্ছে শুধু তাই নয় বানর পরিবারের ছোট্ট সদস্য ভুল করে আধ পাকা আম পেড়ে একটু খেয়ে নিচে ফেলে দিচ্ছে তারপর পেট ভর্তি আমের রস খেয়ে অন্য ছাদে গিয়ে বানর পরিবারটি খানিক্ষণ নিজেদের মধ্যে মজা করে চলে গেল এইভাবে ওই বুদ্ধিমান বানর পরিবারটি রোজ ভোরবেলায় এসে আম গাছের বাকি আমগুলো খেয়ে শেষ করে রাম ঠাকুরকে দেখে নিজেদের বাড়ি চলে গেল রাম মন্দিরে রাম ঠাকুরকে তো আগেই কাঁচা আম নিবেদন করা হয়েছিল পাকা আম নিবেদন করা হয়নি তাই হয়তো ওইভাবে বানর সেনার আগমন সে যাই হোক গাছে আর আম নেই তাই বানর পরিবারেরও দেখা নেই হয়তো আগামী বছর আম পাকা শুরু থেকেই ওই বানর পরিবার এসে হাজির হয়ে যাবে তার মানে শুধু রথ দেখার কলা বেচা হয় না আম খাওয়া আর রাম ঠাকুর দেখাও হয় তাই তো তাহলে আজকের গল্প এই অবধি সকলে ভালো থেকো আনন্দ থেকো আর গরম তো আসবে এখন শীত যাই যাই করছে আম খেয়েও কেমন ただ。